আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখবো স্কাউট সম্পর্কিত প্রশ্নের সমাধান, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নের এসে থাকে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতাকে লর্ড ব্যাটন পাওয়েল। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাটেল পাওয়েল। রোভারিং টু সাকসেস বইটি প্রকাশিত হয় কত সালে? 1922 সালে। রোভারিং টু সাকসেস বইটি প্রকাশিত হয় 1922 সালে। স্কাউট প্রতিজ্ঞার অংশ কয়টি? তিনটি। স্কাউট প্রতিজ্ঞার অংশ তিনটি। স্কাউটিংয়ে সেবাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। স্কাউট সালাম প্রদর্শন ঊর্ধ্বে বাহু শরীরের সাথে কত ডিগ্রি থাকে? 45 ডিগ্রি। রোভার স্কাউট প্রোগ্রামকে কয়টি বিষয়ে ভাগ করা হয়েছে? 6টি বিষয়ে ভাগ করা হয়েছে। একজন রোভার স্কাউটকে কতটি গান শিখতে হয়? 14টি। ন্যূনতম প্রোগ্রেস ব্যাচ অর্জনকারী স্কাউটরা কত মাসে রোভার সহচর সম্পন্ন করে? 1 মাসে। রোভার স্কাউট প্রোগ্রাম সর্বনিম্ন কতটি সম্পন্ন করা যায়? 2 বছর 3 মাসে। রোভার স্কাউট প্রোগ্রাম সর্বনিম্ন কত দিনে সম্পন্ন করা যায়? 2 বছর 3 মাসে। রোভার স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নে সর্বমোট কতটি স্কাউট মিটিং অংশগ্রহণ করতে হয়? কোর মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় 90টি। বিভিন্ন স্মারক ব্যাজ ও স্কার্ফ অনুষ্ঠান সম্পন্ন কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? 3 মাস। সমান পুরুত্বের দুটি রশ্মি একসাথে বাঁধার জন্য কোন গোড়া ব্যবহৃত হয়? গেরো। ডাক্তারি গেরো ব্যবহৃত হয়। বর্তমান রোভার স্কাউট প্রোগ্রাম প্রথমে কি নামে প্রকাশিত হয়েছিল? রোভার পরিকল্পনা। সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত রোভার স্কাউটিংয়ে ভর্তি হওয়া সম্ভব? 21 বছর বয়স। বিপিপিডি কয়টি? পিটি কয়টি? 6টি। বাংলাদেশ স্কাউটসের মাসিক মুখপাত্রের নাম কি? অগ্রদূত। রোভার কুশলী ব্যাস কত সময় অর্জন করা যায়? 3 মাসে। কোনো পারদর্শিতা ব্যাস সদস্য বা সেবা উভয় স্তরে অর্জন করা যায়? শিক্ষকতা ব্যাচ। শিক্ষকতা ব্যাচ কত সময়ে অর্জন করা সম্ভব? 3 মাসে। প্রশিক্ষণ স্তরে বাংলাদেশের কয়টি প্রচলিত আইন জানতে হয়? 3টি। আমার স্কাউট রেকর্ডকে অন্য কি বলে অভিহিত করা হয়? মাই প্রোগ্রেস। কোন স্তরে অ্যাপুলেট এ দুটি লাল দাগ থাকে? সেবা স্তর। কোন স্তরে বেসিক কোর্সে অংশগ্রহণ করা যায়? সদস্য ও প্রশিক্ষণ স্তরে। বাঁশিতে একটি লম্বা সুর ও পরপর দুটি ছোট সুরের দিয়ে কাকে ডাকা হয়? পরপর দুটি ছোট সুর দিয়ে কাকে ডাকা হয়? এসআরএম দের। কোনটি কোড ও সাইফারের পদ্ধতি নয়? টি পদ্ধতি। বিষধর সাপে কামড়ালে ক্ষত স্থানে থাকে দুটি দাঁতের দাগ। দড়ির প্রান্ত ভালো রাখার জন্য ব্যবহৃত হয় হুইপিং। কম্পাসের প্রধান দিকগুলো কি কি? কার্নিডাল পয়েন্ট। বিশ্ব স্কাউট কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? 13 জন। 2011 থেকে 2014 সময়ের জন্য 14 জন সদস্য রয়েছে। বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত হয় কোন সালে? 9 এপ্রিল 1972 সালে। কম্পাসের 360 কোন দিক নির্দেশ করে? উত্তর। জেলা রোভার স্কাউটের সভাপতি কে? জেলা প্রশাসক। সাধারণত জেলা প্রশাসকগণ জেলা রোভার কমিটির কমিশনার দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করে, তবে এর ব্যতিক্রমও আছে। সিনিয়র রোভার মেটের জাঙ্ক ব্যাচ হিসেবে কয়টি লাল ফিতা ব্যবহৃত হয়? 3টি।
পরিভ্রমণকারী ব্যাচ কোন স্তরে অর্জন করতে হয়? সেবা স্তরে। পায়ে হেঁটে পরিভ্রমণকারী ব্যাচ অর্জনের জন্য কত কিলোমিটার পথ অতিক্রম করতে হয়? 150 কিলোমিটার পথ। অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণ করে পরিভ্রমণকারী ব্যাচ অর্জন করতে পারে কারা? মেয়েরা। স্বনির্ভর ও স্কাউট কর্মী ব্যাজে কাজ সম্পন্ন করা যায়? সদস্য থেকে সেবা স্তরে। লগ বই কখন থেকে লেখা শুরু করতে হয়? গ্রুপের ভর্তি হয়ে। পারদর্শিতা ব্যাজ ইউনিফর্মের কোথায় পরিধান করতে হয়? ডান কাঁধ ও কনুইয়ের মাঝে। মোটর গাড়ির জন্য ব্যবহৃত জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত? 15:9। বাংলাদেশের স্কাউটসের ওয়েব অ্যাড্রেস কোনটি? বাংলাদেশ স্কাউট .org। মানচিত্রে পথঘাট প্রতিষ্ঠান নদী খাল জমি দেখাতে ব্যবহৃত চিহ্নকে বলা হয় কনভেনশনাল সাইন। এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের সদস্য রাষ্ট্রের সংখ্যা কতটি? 24টি। দীক্ষা অনুষ্ঠান ব্যাচ প্রদান করেন ইউনিট লিডার। এইডস টু স্কাউট মাস্টারশিপ বইটি কার জন্য লেখা? অ্যাডাল্ট লিডারদের জন্য। রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড PRS এ পর্যন্ত কতজন অর্জন করেছে? 140 জন। 2013 সাল পর্যন্ত 143 জন। PRS অ্যাওয়ার্ড প্রাপ্তির উদ্দেশ্যে কখন লগ বই জমা দিতে হয়? বছরের যে কোনো সময়। নিম্নে কোন অ্যাওয়ার্ডটি রোভার স্কাউটদের জন্য নয়? মেডেল অফ মেরিট। ঢাকা জেলা রোভারের কার্যালয় কোথায় অবস্থিত? গুলিস্তান। বিটিভিতে স্কাউট প্রোগ্রাম প্রতি ইংরেজি মাসে কোন তারিখে অনুষ্ঠিত হয়? প্রথম ও দ্বিতীয় বুধবারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।